বাকি কমিটি উন্নয়ন পক্ষে যেন প্রলম্বিত হই না। অনেক কর্মী আশা নিয়ে বসে আছে, তাদের প্রবাদ করুন, দেরি করার কোন সুযোগ নেই। নৌকা আমাদের সময় পেয়েছে, আমাদের অনেক চ্যালেঞ্জ, অনেক ষড়যন্ত্রের মুখে আজকে এগিয়ে যেতে হচ্ছে। আমরা প্রতিকূল স্রোতে সাঁতার কেটে চলছি, তাতে এই যুদ্ধে জয়ী হতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের পৃষ্ঠপোষক বিএনপি, আমাদের বিজয়ী হতে হবে। এই বিজয়ের তরি নিয়ে যেতে হবে 2024 সালের নির্বাচনের বিজয়ের আসল ভঙ্গে আমাদের পৌঁছতে। শেখ হাসিনা নেতৃত্বে আসুন আমরা আজকে সেই সফল গ্রহণ। আজকে ইউরোপ আমেরিকা ফ্রিজিং টেম্পারেচার, আজকে ইউরোপ আমেরিকা এমনকি চায়না এইসব দেশের ইকোনমি বি ইকোনমি আর স্লোয়িং ডাউন। IMF এর প্রধান কথা বলেছে মাত্র কয়েকদিন আগে, যাতে আমাদের প্রস্তুত থাকতে হবে বৈশ্বিক সংকটের যে রেশ, যে প্রতিক্রিয়া, এ থেকে আমাদের ঘুমে দাঁড়াতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ আমাদের ঘুমে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়ান এখন আমাদের চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ,